हाय दिस इज जहुरुल इस्लाम वेलकम टू माय चैनल नतून रान्नाघर। आज के जो रेसिपिटी आपनादेरके आमी रान्ना करे देखाबो सेटिर नाम होच्छे चिकेन पान्तारास। চিকেন পান্তারাস তৈরি করতে যে উপকরণগুলো প্রয়োজন হবে, চিকেন বেস্ট, লেবু রস, ডিম, গুঁড়া মরিচ, গরম মশলা, গুঁড়া কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, ভিনিগার, তেল এবং রেডের গুঁড়া। প্রথমে এটাকে পান পাতার মতো করে কেটে নিতে হবে। যেহেতু এই রেসিপিটির নামই চিকেন পান্তারাস, সে কারণে পান পাতার মতো দেখতে হবে। এটা সুন্দর করে পান পাতার সাইজে কেটে নিতে হবে। একটু কেটে নিয়ে এভাবে একটু চাকু দিয়ে উল্টো পেট দিয়ে বাড়িয়ে দিলে সেম পান পাতার মতো দেখা যাবে। এরপর আমরা 3 চামচ ভিনিগার এবং 1 চামচ লবণ, এর মাঝখানে আমরা 2টো চিকেন বেস্টকে ভিজিয়ে রাখব 10 মিনিট। চিকেন বেস্টগুলোকে আমি ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি, এখন আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য 2 চামচ লেবুর রস দেব, 1/2 চা চামচ লবণ দেব, 1/2 চা চামচ গুঁড়া মরিচ দেব, গরম মশলার গুঁড়া 1 চামচের 1/4 ভাগ দেব, আদা বাটা 1 চামচের 1/4 ভাগ দেব, রসুন বাটা 1/2 চা চামচ দেব, কাঁচা মরিচ বাটা 1/2 চা চামচ দেব। এখন এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমরা 20 মিনিট রেখে দেব। ডিম দিয়ে দেব, কুসুমটা দিয়ে দিতে পারলে ভালো। ডিম দিয়ে মাখিয়ে এটাকে বেড ক্রাম লাগিয়ে নিতে হবে, যেটা আমি আগে বেড ক্রামটা করে রেখেছিলাম। বেড ক্রামের ভিতর দিয়ে থেকে সুন্দর করে পান পাতার মতো আকৃতি দিতে হবে। দুটাকেই আমি বেড ক্রাম লাগিয়ে নিয়েছি, এখন আমরা ডুবো তেলে ভেজে নেব। ক্যাসেরোল বা কড়াই বা ফ্রাই প্যান চুলার উপরে দেব, গরম হলে আমরা তেল দিয়ে দেব। গরম হয়েছে, তেল দিয়ে দেব। এখন তেলটি গরম হয়ে গেছে, আমরা চিকেন পান্তারাসটি দিয়ে দিব। দেখুন পান পাতার মতো দেখা যাচ্ছে, হালকা হিটে ভাজতে হবে। বাদামি কালার হলে আমরা এটাকে উঠিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। বাদামি কালার হয়ে গেছে, এখন আমরা চিকেন পান্তারাসটি তেল থেকে উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর পান পাতার মতো দেখতে হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন পান্তারাস, একটি টি ব্রেক মেনু, খুবই সুস্বাদু এবং মজাদার খাবার। আমার এই চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।